360 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। তো যাবতীয় তথ্য যে রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে দেব। আর এখানে কিন্তু বলা রয়েছে, সর্বপ্রথমে হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান যে রয়েছে ডিপার্টমেন্ট অফ ব্লক হরিশ্চন্দ্রপুর মালদা, এই হরিশ্চন্দ্রপুর মালদা ব্লক ওয়ানে যারা আন্ডারে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তো সমস্ত তথ্য যে নোটিফিকেশন রয়েছে আমরা দেখে নেব সেখানে কী কী বলা রয়েছে। তো এইখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু বলা রয়েছে। এখানে যে রিক্রুটমেন্টটা চলছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন অন স্ক্রিনে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক। তো এখানে কিন্তু গ্রাম রোজগার সহায়কে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে লাস্ট ডেট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই লাস্ট ডেট রয়েছে 14/2/2021 5টা পর্যন্ত লাস্ট রয়েছে। আর অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের কটা থেকে, 1/2/2021 থেকে শুরু হচ্ছে। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এইখানে কিন্তু যে পোস্ট সংখ্যা রয়েছে সেই পোস্ট সংখ্যা কিন্তু খুবই সীমিত বা খুবই কম। সেক্ষেত্রে তিনটে পোস্ট রয়েছে। তো কী কী তিনটে পোস্ট রয়েছে? প্রথমত কুশিদা গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ করা হবে একজনকে, আর মেহেন্দুপুরের জন্য নিয়োগ করা হবে একজনকে, আর রশিদাবাদের জন্য নেওয়া হবে একজনকে। টোটাল কিন্তু পোস্ট রয়েছে তিনটে। তো তিনটে পোস্টের জন্য কিন্তু আবেদন করা যাবে। তারপর যেটা প্রধান ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এডুকেশন কোয়ালিফিকেশান। তো এইখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে। তার সঙ্গে কিন্তু বলা রয়েছে তোমার সায়েন্স ভোকেশন স্ট্রিম থাকতে হবে, তাছাড়া ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে। তারই সঙ্গে বলা হচ্ছে কিন্তু এই সাবজেক্টের মধ্যে 55% মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে, তবে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তাছাড়া এখানে বলা রয়েছে কিন্তু এইখানে কমপক্ষে তোমাকে 6 মাসে একটা ট্রেনিং কম্পিউটার তোমাকে ইনস্টিটিউট থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে একটা 6 মাসের এক্সপিরিয়েন্সের জন্য তোমাকে একটা কাজ তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তারপর এখানে বলা হচ্ছে এজ লিমিটেড। তো তোমার এখানে 18 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সেই হিসাবে কিন্তু 1/2/1 এই হিসাবে কিন্তু বয়সটা তোমার দেখে নেবে যে কত বছর তোমার এই মুহূর্তে পড়ছে কি পড়ছে না। আরেকটা এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো সেক্ষেত্রে হচ্ছে যে তোমাদেরকে এই গ্রাম রোজগার সহায়ক পথে কিন্তু তোমাদের 12,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। তাছাড়া এখানে পেমেন্ট মোড দেওয়া আছে, কেন তোমাদের অনলাইনে হবে পেমেন্ট মোড। তাছাড়া এখানে কী কী তোমার রেসিডেন্ট তোমাদের রয়েছে। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এইখানে কিন্তু যেই যারা এই তোমাদের হরিশ্চন্দ্রপুর ব্লকে যারা বাস করে, যে হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ানে যারা বাস করে, তারাই কিন্তু একমাত্র এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। অন্য কোনো কিন্তু স্টেটের বা অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো ব্লকের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কেবলমাত্র শুধু হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ানে যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের ব্লকের বা তোমাদের জায়গায় যে ছোটো বড়ো যদি কোনো জায়গার ফর্ম ফিল আপ বা ছেড়ে থাকে বা কোনো জায়গায় ভ্যাকেন্সি ফাঁকা থাকে, অবশ্যই কিন্তু আমি আলোচনা করে দেবো। তার আগে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট সিস্টেমে জানিয়ে দেবেন যে কে কোন জেলা থেকে এই ভিডিও দেখছো, আর সেই জেলায় কিন্তু কোনো বিজ্ঞপ্তি থাকলে কি পরে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের খুব শীঘ্রই আমি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সেই জন্য তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার দেখে নিই কী বলা হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে সর্বপ্রথম বলা রয়েছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে। তার সঙ্গে বলা রয়েছে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে অথবা অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের। তাছাড়া এখানে বলা রয়েছে যে কাস্ট সার্টিফিকেট লাগবে, কমপ্লিট কোর্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। তাছাড়া ভোটার আইডি কার্ড লাগবে, রেসিডেন্স প্রুফ সেটা লাগবে। তাছাড়া তোমাকে ফিজিক্যালি মেনটেনভাবে একটা সার্টিফিকেট লাগবে, এটা তোমার দেখে নেবে। তো এইখানে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ হরিশ্চন্দ্রপুর ব্লক ভিলেজ পোস্ট থানা হরিশ্চন্দ্রপুর অ্যান্ড ডিস্ট্রিক্ট মালদা এখানে দেওয়া রয়েছে এটা। আর তাছাড়াও তোমার এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি চাইলে কিন্তু এই ব্লকের মাধ্যমে না গিয়েও সরাসরি তোমাকে ইমেলের মাধ্যমে কিন্তু দিতে পারবে এই ফর্মটা। তো এই ফর্মটা কোথায় পাবে? ফর্মটা কিন্তু এর নিচেই রয়েছে, এটা হচ্ছে এই ফর্ম। এইখানে কিন্তু খুব সহজে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক।
তো এটা দেওয়া রয়েছে। এখানে কিছু করার নেই, শুধু সহজভাবে পদ্ধতি লেখা হয়েছে। প্রথমে নাম, প্রথম বাবার নাম, ডেট অফ বার্থ, ফিমেল না মেল, রেসিডেন্ট প্রুফ হিসেবে এখানে পাসপোর্ট সাইজ ছবি, খুব সোজা তোমাকে একবার দেখলেই এটা করতে হবে। কোথায় জন্য অ্যাপ্লাই করতো, তিনটা জায়গার নাম রয়েছে, প্রথমত কুশিদা, তারপর হচ্ছে মেহেন্দিপুর, তারপর হচ্ছে মাসিদাবাদ, এই তিনটে জায়গা রয়েছে। তো কোন জায়গা হিসেবে তোমরা আবেদন করছো সেটা কিন্তু অবশ্যই এই ফাঁকা জায়গায় লিখে দিবে। তারপর তোমাদের প্রথমত এখানে প্রথম মাধ্যমিক দিবে, তারপরে তোমার উচ্চ মাধ্যমিক দিবে, এরকম নানা রকম দিবে। তারপর এখানে বলা হচ্ছে কম্পিউটার নলেজ, কী কম্পিউটার করেছো, কোন ইনস্টিটিউট থেকে করেছো, তোমার কোর্সটা কী রয়েছে, তারপর তোমার যেটা রয়েছে তোমার কোন এরা কমপ্লিট করা হয়েছে, এরকম তোমরা ভালো করে দেখে নিয়ে দিবে। তারপর একটা সিগনেচার করে দিবে। তো সিগনেচার করার পরে কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলো, এইসব ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটেস্টেড করে তোমাকে দিতে হবে অ্যাটাচ করে এই ফর্মের সঙ্গে, তবে কিন্তু তোমাদের এখানে ফর্মটা সাবমিট করার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইন প্রসেস ফর্ম উইথ সেল অ্যাটেস্টেড করে কিন্তু ফটো কপিস, সেল অ্যাটেস্টেড করে কিন্তু ফটো কপি, তাছাড়া এইসব যাবতীয় তথ্যগুলো কিন্তু তোমাকে দিতে হবে এই ফর্মের সঙ্গে। তুমি চাইলে এই তোমাদের একটু আগেই বললাম এই অ্যাড্রেসে তোমরা দিতে পারো, তাছাড়াও তোমরা চাইলে এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারো। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে, বা যারা এই ব্লকের হরসুন্দর ব্লকের মধ্যে রয়েছো তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে তোমরা এই ডেটের মধ্যেই 14/2/2021 মধ্যে কিন্তু তোমরা গিয়ে জমা করে দিবে, বা চাইলে অনলাইন দিতে পারবে। তো এরকম ছোটো বড়ো চাকরি অবশ্যই তোমাদের জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা প্রথম ভিউজ করছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে রাখো যে তোমাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো, আর সেই ডিস্ট্রিক্টে কিন্তু ছোটো বড়ো চাকরি হলে অবশ্যই আমি তোমাদের সামনে সেই ভিডিও করে প্রোভাইড করে দেবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।